আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব QGIS এ কিভাবে বার চার্ট বা বার ডায়াগ্রাম বা বার চার্ট ম্যাপ তৈরি করতে হয়। তো আমাদের কাছে একটি সেভ ফাইল রয়েছে, এটি KMC বা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বোরো ম্যাপ, বোরো সেভ ফাইল, এটি ওল্ড ম্যাপ একটি। তো এর সঙ্গে আমাদের একটি ডেটাও রয়েছে, আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিল করে দেখব। তো এখানে দেখতেই পাচ্ছি যে মেন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার এবং নন ওয়ার্কারের ডেটা রয়েছে, অথবা এটা মেল ফিমেল পপুলেশন হতে পারত, অথবা ST ST OBC ইত্যাদি এরকম ধরনের ডেটা হতে পারত, বা অন্যান্য যে কোনো ডেটা হতে পারে। তো আমরা এখানে সেটি বার ডায়াগ্রাম করে বা বার চার্ট করে এটি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। এই জন্য আমরা প্রথমে যাব এখানে এই যে KMC বোর্ডের উপর রাইট ক্লিক করব, পরে এখানে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে ডায়াগ্রাম, ডায়াগ্রামের পরে যে নো ডায়াগ্রাম হয়ে রয়েছে এখানে গিয়ে আমরা হিস্টোগ্রামকে সিলেকশন করব। এই যে হিস্টোগ্রাম সিলেকশন করার পরে অ্যাট্রিবিউট টেবিলে যাব। আমরা অ্যাট্রিবিউট টেবিলে এখানে তিনটি ডেটা রয়েছে, আমরা যে কোনো দুটি নিয়ে করতে পারি বা তিনটি নিতে পারি। তো এখানে বোঝার সুবিধার্থে আমরা যে কোনো দুটি ডেটা নিচ্ছি। আচ্ছা, তিনটি ডেটা এখানে নিলাম, মেন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার এবং নন ওয়ার্কার, এই তিনটি নিলাম। এখানে আমরা ডবল ক্লিক করে যে এসেছে, যদি মনে হয় এই তিনটার মধ্যে কোনো একটি এখান থেকে সরাতে হবে, তো নন ওয়ার্কারকে আমরা এখান থেকে সিলেক্ট করে মাইনাস করলে চলে যাবে, যে কোনো আমরা ডেটাকে এখান থেকে রিমুভ করতে পারি। এর উপরে আমরা এই যে কালার এসছে, একটা ডিফল্ট কালার নিয়ে এসেছে, তো আমরা এর উপর ডবল ক্লিক করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার আমরা আমাদের পছন্দের কালার এখান থেকে দিচ্ছি। তো আমি প্রথমটা আমি রেড কালার দিচ্ছি, অর্থাৎ মেন ওয়ার্কারকে আমি রেড কালার দিলাম। এরপরে মার্জিনাল ওয়ার্কারকে আমি ইয়েলো কালার দিচ্ছি। এটা অ্যাজ পার হচ্ছে সাবজেক্ট, আমি কিসের উপর ম্যাপ তৈরি করছি তার উপরে ডিপেন্ড করে এই কালারটা। এরপরে আমি এটাকে গ্রিন কালার দিচ্ছি। এভাবে আমি কালার সিলেকশন করে নিতে পারি। এরপরে আছে এখানে রেন্ডারিং, রেন্ডারিং এ গিয়ে এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বার যে হবে, বারের যে স্পেস, অর্থাৎ আমরা জানি হিস্টোগ্রামের বার গুলো একে অপরের সঙ্গে লেগে থাকে, কিন্তু বার ডায়াগ্রামের ক্ষেত্রে সেটি একে অপরের থেকে একটু দূরত্ব মেনটেন করে বার ডায়াগ্রামের ক্ষেত্রে। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি 5 পড়া রয়েছে, এটা আমরা একটু কমিয়ে রাখতে পারি, এই যে 4 পড়ে রাখতে পারি। বার যে হাইট রয়েছে, উইথ রয়েছে, এটাকেও আমরা একটু কম করতে পারি, প্রয়োজন মতো এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে, কিসে ভালো লাগছে দেখতে সেটা এখানে একটু কমাতে পারি। এরপর আমরা লাইন যে আছে, লাইনের কালার কি দেবো, বারের যে লাইনটি রয়েছে লাইনের কালার কি দেবো, সেটি আমরা এখান থেকে ঠিক করতে পারি। তো বেসিক্যালি এই কালারটা আমরা ব্ল্যাকই দিয়ে থাকি, ব্ল্যাক দিলাম। তার উইথটা কত হবে, এখানে আমরা সেটি 1 করে দিচ্ছি, এই যে এখানে শো করছে 1। এরপরে আমরা সাইজে যাব, সাইজে গিয়ে এখানে দেখতেই পাচ্ছি যে স্কেল সাইজ যেটা রয়েছে এটাকে আমরা চেক করব। করার পরে এই যে তিনটে ডেটা, মার্জিনাল আর এই যে রয়েছে মেন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার, এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আছে, তো মেন ওয়ার্কারে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, এটা আগে অ্যাট্রিবিউট টেবিল দেখে নিতে হবে। মেন ওয়ার্কারে থাকার জন্য মেন ওয়ার্কার সিলেকশন করি, এখানে আমরা ফাইন্ড করি, বললে চলে এসেছে। এবার বারের যে লেন্থ হবে সেটা কত হবে, তো এখানে আমি 15 দিচ্ছি, তবে এগুলো চেক করে করে দেখতে হবে কতই ভালো দেখতে লাগছে, এটা প্রতিটা ম্যাপের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি হয়ে থাকে। তো আমি এখানে 15 দিলাম। এবার প্লেসমেন্ট, প্লেসমেন্টের ক্ষেত্রে আমি সবসময় ইনসাইড পলিগন করব, কারণ এর কিছু সুবিধা রয়েছে ইনসাইড পলিগন, ইনসাইড পলিগন করে এই অপশন আর এই রিজনটা এখানে করার প্রয়োজন নেই, এখান থেকে আমরা অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই ওকে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে বার ডায়াগ্রাম এখানে তৈরি হয়ে গেছে বা বার ম্যাপ এখানে তৈরি হয়ে গেছে। এবার এই যে ডিস্টেন্সটা রয়েছে দুটি বারের মধ্যে, আমরা এই KMC বোরো যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে মিলে যাচ্ছে, তো কালারটাকে চেঞ্জ করব KMC বোরো, এখানে ইয়েলো কালারটাকে আমরা এই যে দেখতে পাচ্ছি দুটি বারের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে এটা অনেকটাই রয়েছে, আমরা চাইলে এই ডিস্টেন্সটাকে কমাতে পারি। সেই জন্য আবারও রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আমরা ডায়াগ্রামে যাব। এই যে ডায়াগ্রাম, ডায়াগ্রামে গিয়ে এখানে যে রেন্ডারিং রয়েছে, এই যে বার যে স্পেসিং রয়েছে স্পেসটাকে কমিয়ে আমি দিই, টু করে দিয়ে দেখি কি আসছে, অ্যাপ্লাই, টু করলে দেখতে পাচ্ছি আরো কাছাকাছি আসছে, এবং আমরা চাইলে এটা 1ও করে দিতে পারি। এভাবে আমরা সবকটা বার তৈরি করে নিলাম, প্রত্যেকটা একটি করে বার তৈরি হয়েছে। এরপর আমরা এই যে আমাদের গোল আছে, গোল
তারপর রাইট ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিলে দেখলে বুঝতে পারছি পুরোর যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো আমরা এখানে লেবেল করতে চাই। এর জন্য রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে আমরা যে লেভেল আছে লেভেলে গিয়ে নো লেভেলের জায়গায় সিঙ্গেল লেভেল, নো লেভেলের জায়গায় আমরা এখানে সিঙ্গেল লেভেল করব। সিঙ্গেল লেভেল আসার পরে যে সাইজটা রয়েছে সাইজটাকে 12 করব, 12 স্ট্যান্ডার্ড সাইজ। কালারটা সবসময় ডার্ক ব্ল্যাক করাটাই বেস্ট, ডার্ক ব্ল্যাক করলাম। করার পরে এখানে আরো অনেক কিছু রয়েছে, প্লেসমেন্ট রয়েছে, অবশ্যই প্লেসমেন্টের জায়গায় আমরা হোল পলিগন করে দেবো। এই জায়গাটায় হোল পলিগন যে প্লেসমেন্ট রয়েছে অর্থাৎ পলিগনের যে কোনো জায়গায় থাকে হোল পলিগন করে এখান থেকে অ্যাপ্লাই হোক। আরো এখানে অনেক কিছু আছে সেগুলো এতটা নেসেসারি নয়। এটি করার পরে আমরা এখানে আমাদের একটি ওই যে রিভারের ম্যাপ রয়েছে, হুগলি রিভারের ম্যাপ রয়েছে, সেটি আমরা দিলাম। এটাকে আমরা সিম্বল, এটাকে যদি আমরা প্রিন্ট লেআউট নিতে যাই এখান থেকে আমরা প্রজেক্টে গিয়ে এখান থেকে নিউ প্রিন্ট লেআউট, নিউ প্রিন্ট লেআউটে গিয়ে আমরা একটা নতুন উইন্ডো খুলবে, ওই যে উইন্ডো খুলেছে। এই উইন্ডোটা খোলার পরে আমরা এখান থেকে একটা রেডিমেড ম্যাপ তৈরি করছি। এটা তৈরি করার আরো সুন্দর পদ্ধতি রয়েছে, অন্য টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে করতে হয়। স্কেলটা আমাকে চেঞ্জ করতে হবে, এখানে 13 রয়েছে, এই জায়গাটা আমি কমিয়ে 9 করলাম। লাইন করতে এরকম দেখতে আসছে, তো এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। 33 রয়েছে, দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে এটাকে সিলেকশন করে এই উপরে একবার গিয়ে দেখবো এখানে যে লক লেয়ার, লক লেয়ারটা আমরা করে দেবো। লক লেয়ার, লক লেয়ার করার পরে এখান থেকে জুম করবো, একবার জুম করে আমরা দেখতে পাচ্ছি যে যদি মনে হয় যে কোন রকম ভাবে এই দুটি যেমন একদম কাছাকাছি রয়েছে, এই যে দুটি একদম কাছাকাছি রয়েছে, তো এই দুটি কাছাকাছি আমরা চাইলে একটু সরিয়ে দিতে পারি প্রয়োজন মতো, আমাদের একটু আমরা সরিয়ে দিতে পারি। তো সেই জন্য আমরা এখানে QGIS এ আবারও যাবো, দেখতে পাচ্ছি এই যে দুটো QGIS এ আমরা এই যে দুটো কাছাকাছি আছে একদম, জুম করে দেখবো এই যে দুটো একটু প্রবলেম হচ্ছে ওখানে এই দুটো। তো সেই জন্য আমরা এই যে আমরা কোন জায়গায় সরিয়ে রাখতে চাইছি সেরকম চলে এসেছে, এদিকে আমরা এখান থেকে সিলেকশন করে একটু উপরের দিকে করে দিয়েছি, এদিকে দরকার হলে প্রয়োজন আমরা এখানে করে দিলাম। এভাবে আমরা ইচ্ছা মতো সরাতে পারি। প্রয়োজন হলে এই যে অনেক সময় এটা ছাড়াও ধরে নিন এই যে সি 3 নম্বর যে মিউনিসিপ্যালিটি লেখা রয়েছে বা সরি পুরো লেখা রয়েছে পুরো নম্বর, যদি আমরা এর উপর ওভার রাইট করছি তখন আমরা চাইলে এটাকে এখান থেকে সিলেকশন করে এরকম ভাবে ক্লিক করে এই জায়গায় সরিয়ে দিতে ডিস্টেন্স মেনটেন করা যেতে পারে। এইভাবে আমি করে নেওয়ার পরে আবারও আমরা এখানে এই লেআউটের মধ্যে যাবো, লেআউট ভিউতে গিয়ে এখানে আবারও আমরা যে পিন লেআউট রয়েছে এখানে গিয়ে এখানে রিফ্রেশ করি, লাস্ট একবার রিফ্রেশ রিফ্রেশ করে নিলে কি আচ্ছা লকটা এখান থেকে বন্ধ করতে হবে, মেন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার, হুগলি রিভার এগুলো আসবে। কিভাবে এগুলোকে এডিট করতে হয় আমি অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি, একটা কমপ্লিট প্রিন্ট লেআউট কিভাবে করতে হয় কিছু অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি, এরকম ভাবে চলে আসে। কিন্তু এখানে একটি জিনিস এখানে আমাদের নেই, সেটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। তো এই গ্রাফিক্যাল স্কেল তৈরি করার জন্য আমরা এখানে আগে 1:1 করবো, 1:1 করলে একদম স্কেলে আসছে। স্কেলে আসার পরে এই বারগুলোর মধ্যে সবচেয়ে বড় বারকে আমরা নেবো, সবচেয়ে বড় বার যেটি রয়েছে সেটা অবশ্যই ডেটা থেকে আইডেন্টিফিকেশনও করতে পারি যে আমাদের ডেটা সবচেয়ে বেশি কোনটা রয়েছে। তো সেটা আমরা এখানে গিয়ে রেক্টাঙ্গুলার সেভ করে কিভাবে আমরা একটি বার ড করেছি, ধরে নিচ্ছি এটি সবচেয়ে বড়। তো এটি ড করে এখানে আমরা একটি টেক্সট নিয়ে গ্রাফিক্যাল স্কেল লিখে দেবো, যে টেক্সট নিলাম নিয়ে এখানে লিখবো গ্রাফিক্যাল স্কেল এবং গ্রাফিক্যাল স্কেলের যে ভ্যালুটা প্রয়োজন হলে আমরা এখানে আর একবার টেক্সট নিয়ে বা এই গ্রাফিক্যাল স্কেল লেখাটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে আবারও চলে এসেছে।
জাস্ট গ্রাফিক্যাল স্কেলের নিচে এই ভ্যালুটা আমরা এখানে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু তার যে রাউন্ড আপ ভ্যালু আমি এখানে লিখতে পারি। এইভাবে আমরা বাই বার বা পাই যেকোনো চার্ট বা ডায়াগ্রামের ক্ষেত্রে তার গ্রাফিক্যাল স্কেল তৈরি করতে পারি। এগুলো এগুলোকে এডিট করা যে আন্ডারস্কোর দিয়ে এসেছে এগুলোকে এডিট করার জন্য এখানে রাইট ক্লিক করলে আমরা যদি নিচে ড্রপ ডাউনে যাই এখানে দেখতে পাচ্ছি অটো আপডেট এটাকে বন্ধ করতে হবে। করার পরে এখানে গিয়ে ডবল ক্লিক করলে যে মেন ওয়ার্কার এখান থেকে আমরা জাস্ট এটাকে যে আন্ডারস্কোরটাকে যদি উড়িয়ে দিই বা যা স্পেলিং মিস্টেক থাকলে সেগুলোকে এখান থেকে কারেকশন করে আমরা এখান থেকে করতে পারি। এভাবে আমরা QGIS এর মাধ্যমে বার ডায়াগ্রাম বা বার চার্ট তৈরি করতে পারি বা বার চার্ট ম্যাপ তৈরি করতে পারি।